বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিপ্লবপুরি সাহেব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হযরতকে হায়াত তৈয়বা দান করেন সকলে, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা যার জন্য যার অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলাম, আমাদের আজকের এই বিশাল মাহফিলের সে কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলায় যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব কারামাত বরকাতুহ। তিনি স্টেজে এসে উপবেশন করছেন, এখনই তিনি কোরআন হাদিস সিরাতের মূল্যবান নসিহত পেশ করবেন। আমি যে সমস্ত ভাইয়েরা এখনো মাহফিলের সামনে ঘোরাফেরা করছেন অথবা কোরআন পাঠে আড্ডা দিচ্ছেন, যারা মাহফিলের শৃঙ্খলাটাকে ভঙ্গ করছেন, আমি ওই সমস্ত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অতিসত্তর মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস আলোকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমি সম্মানিত প্রধান মেহমানকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, হযরতের পূর্বে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবে ছোট বন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন। আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها مايك من كوي كي بارا يدو سنة كي آواز جلكم سلا كي وركم راكي نامي نابل لي بارا بلنا ومن آيات بيشي بارا يسن বাহিরে আওয়াজ বোঝা যাবে না, কমান কমান আরো কমান যাতে বাহিরের লোকেরা কথা বুঝে। হ্যাঁ, কমান। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা إن في ذلك لآيات لقوم يتفكرون شبه درود شریف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شاب بيتا موفيزيا جامع مسجد الدغا جيتو واز محفلের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ পনির মুতাওয়াল্লি শাব বিটা মুফিজিয়া জামে মসজিদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা রুম আয়াত নাম্বার 21 আল্লাহ বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা বিবিদের কাছে প্রশান্তি লাভ করো, শান্তি পাও। বিবিদেরকে বানিয়েছেন তোমাদের থেকে যাতে তাদের কাছে তোমরা প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, তোমাদের মাঝে আর তোমাদের বিবিদের মাঝে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। ভাই উপরে মাইকের সাউন্ড আরেকটু কমান। তোমাদের মাঝে এবং বিবিদের মাঝে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা কথা বলবো সেটা হলো স্ত্রীর অধিকার সম্পর্কে, স্ত্রীর অধিকার। স্বামীর অধিকারের ওয়াজ আপনারা অনেক শুনছেন, আজকে স্ত্রীর অধিকারের ওয়াজ শুনেন। স্ত্রীর অধিকার মানে আমরা যারা স্বামী আছি আমরা কি অধিকারগুলো পালন করতে হবে, এই অধিকার শুনবো আমরা। স্ত্রীর এক নাম্বার অধিকার হুসনু মুআশারা, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, ভদ্রভাবে বসবাস করা। সূরা নিসা আয়াত নাম্বার 19 আল্লাহ বলেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। ফা ইন কারিহতুমুহুন্না, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, বিবিদেরকে অপছন্দ করো, فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا, হতে পারে তোমরা যে বিষয়টা অপছন্দ করো আল্লাহ এটার মধ্যে ভরপুর প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছেন। তোমরা তাদেরকে অপছন্দ করো, তো যেই বিষয়টা অপছন্দ করো হতে পারে এটার মাঝে আল্লাহ ভরপুর কল্যাণ রেখেছেন তোমাদের জন্য। তাহলে বিবির সাথে সৎভাবে বসবাস করা আল্লাহ তৌফিক দান করেন। এটা কিতাব আছে ইবনে মাজা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 3895 নাম্বার হাদিস, 3895 নাম্বার হাদিস। স্ত্রীর সাথে আপনি সৎভাবে বসবাস করার পর স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি একজন ভালো স্বামী, তাহলে আপনি ভালো স্বামী। দিনদারিতার ক্ষেত্রে যদি স্ত্রী আপনাকে সার্টিফিকেট দেয় না আমার স্বামী মাশাল্লাহ ভালো, তাহলে ভালো। দলিল তিরমিজি শরীফের 3895 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, নবীজি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম। শুনে নাও তোমরা, আমি নবী, এই দুনিয়ার যত স্বামী আছে সবচাইতে আমার বিবির কাছে আমি এই দুনিয়ার একজন শ্রেষ্ঠ স্বামী, আমি শ্রেষ্ঠ স্বামী। তাহলে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এ হলো এক নাম্বার, স্ত্রী এই অধিকার আপনার কাছে পাও না। দুই নাম্বার, আইয়ু আল্লিমাহা উমুর দিনিহা ওয়া ইয়াহুসসাহা আলা আত-তাআ,
স্ত্রী যদি ধর্মীয় শিক্ষা তার কম থাকে, এই ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া এটা আপনার দায়িত্ব। ওয়াহুসাহা আলাত্তাআ, স্ত্রীকে আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর এবাদত করার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। প্রমাণ সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও এবং স্ত্রীদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। আয়াত নাযিল হওয়ার পর হযরতে ওমর আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা ওয়া কাইফা লানা বি আহলিনা, নিজেদেরকে বাঁচানোর ব্যাপারটা বুঝলাম, স্ত্রী পরিবার তাদেরকে বাঁচাবো কিভাবে এটা তো বুঝি নাই, বুঝায় দেন। আল্লাহ নবী জবাব দিলেন তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন স্ত্রীদেরকে তা থেকে নিষেধ করা। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে ওই আদেশগুলা করা, আল্লাহ যা নিষেধ করেছেন স্ত্রীদেরকে নিষেধ করা, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে আদেশ করা। আল্লাহ নবী বলেন এই আদেশ আর নিষেধ তোমার মাঝে, তোমার পরিবার আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যায়। এই আদেশ নিষেধ তোমাকে আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে স্ত্রী আপনার কাছে এটা পাওনা, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, সেজন্য টেলিভিশন বিভিন্ন ইত্যাদি মাধ্যমে জাহান্নামী না হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, এই তাকে জাহান্নামী হতে না দেওয়া, এই অধিকার স্ত্রী আপনার কাছে পাওনা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1308 নাম্বার হাদিস 1308। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন রহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন, কামা মিনাল লাইল, যেই ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর ফসল্লা, দুই চার রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, সালাত আদায় করার পর আই কাজা ইমরাআ, তার বিবিকে জাগায় দেয়, ফাইন আবাদ, বিবি যদি জাগ্রত হতে না চায় না দহাফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। নবী বলেন কোন স্বামী রাতের বেলা জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদের সালাত আদায় করেছে, করার পর বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমায়, বিবিকে যদি ঘুম থেকে জাগ্রত করে, বিবি যদি উঠতে না চায়, চেহারার মধ্যে দুই এক ফোঁটা পানির ছিটা দেওয়ার পর যদি বিবি উঠে যায়, আল্লাহ নবী বলেন এই স্বামীর উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তবে এটা বিবি আর আপনার মাঝে বোঝাপড়া ভালো হতে হবে, তাহলে আপনার বিবি উঠে আপনারে কি শুরু করে আল্লাহ জানে, পানি দেওয়া দিনদার হতে হবে দুজন জন। এবার মা বোনরা যারা শুনতেছেন, আপনারা আপনার স্বামী যদি একদিন মুখে পানি দেয় আপনি আরেকদিন চান্স নেবেন? দলিল এই হাদিসে নবী বলেন ওয়ারহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করুক, ওই মহিলার উপর আল্লাহ দয়া করুক, যেই মহিলা কামাত মিনাল লাইল, রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, হওয়ার পর ফাসাল্লা, দুই চার রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়, এই কজাত জাওজাহা, স্বামীকে জাগ্রত করে, স্বামী জাগ্রত হতে চায় না, না ফাইন আবাদ, স্বামী যদি জাগ্রত হতে না চায়, না তো হাতফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারা হয় দুই তিন ফোঁটা পানির ছিটা যদি দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ওই নারীর উপর ওই বিবির উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তাহলে দুজনেই চান্স নিতে পারে, এটা কিভাবে স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া ভালো হতে হবে। দেখেন এই আমলের মাধ্যমে আপনারা দুজন আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢেকে যাবেন। এটা কখন সম্ভব? যে স্বামী স্ত্রী দিনদার, এটা তখন সম্ভব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো স্বামী স্ত্রীর এই আমলগুলা, এগুলা ঘরের মধ্যে হওয়া দরকার। এগুলো স্ত্রী আপনার কাছে পাওনা, যে তাকে এবাদতে আপনি সহযোগিতা করা, এই যে জাগায় দিলেন সহযোগিতা করলেন, এটা আপনার স্ত্রী আপনার কাছে পাওনা। তিন নাম্বার পুরাটা শুইনেন, মা বোনরা আবার প্রথম দিকে শুইনা রাগ হয়ে যায় না, পুরাটা শুইনা রাগ হয়ে,
আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনাদ দাররাতি ইন কানা লাহা দাররা, বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা, একাধিক বিবি থাকলে সমতা বন্টন করা। মানে একাধিক বিবির কথা আমরা বাংলাদেশে শুনতেই পারে না, মনে রাখবেন একাধিক বিবি থাকা এটা সুন্নত, এটা কোরআন সুন্নাহের কথা। এটা শোনার পর বিরূপ মন্তব্য করা অথবা আপনার ভালো লাগে না, এটা আপনার ইসলামের একটা বিধান, ভালো না লাগা, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এটাকে রীতিমতো অপরাধ মনে করা হয়। সূরা নিসা আয়াত নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে দুইজন তিনজন অথবা চারজনকে তোমরা বিয়ে করবা, দুইজন তিনজন চারজন। এবার ভালো করে শুনেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বিধান করতে না পারো, বিবি আছে দুইজন, একজনকে বেশি দাও আরেকজনকে কম দাও, সমতা বিধান হলো না। যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা যথাযথভাবে ইনসাফ করতে পারবে না বলে তোমরা আশঙ্কা করো, ফাওয়াহিদা, তাহলে বিবি একজনই যথেষ্ট। বুঝে আসছে? একাধিক থাকলে সমতা বন্টন কেমন, একটা সাবান কিনে আনার মতো আপনার সামর্থ্য আছে, একটা সাবান কিনে আনছেন, বিবি দুইজন, এই এক সাবান মাঝখান দিয়া পুরো একদম সমানভাবে কাইটা দুই পাল্লায় মাপ দিয়া দেখতে হবে সমান সমান কিনা, এটা সমতা বন্টন। তা আল্লাহ বলেন, যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বন্টন করার আশঙ্কা করো যে না আমি পারবো না, তাহলে কয়জন বিবি, একজনই যথেষ্ট। এগুলো তিন নাম্বার অধিকার, একাধিক বিবি থাকলে একদম সম অধিকার উভয় বিবি পাবে, এটা হলো তিন নাম্বার অধিকার বিবির। চার নাম্বার, বিবিরা দেখবেন অনেক সময় ভুল করে, ঘরে গ্লাসটা পড়ে যায়, প্লেটটা পড়ে যায়, হতে পারে না, এই সব ভুল তাকাইবেন না, কিছু ভুল দেখা না দেখার ভান করবেন। দলিল মুসলিম শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। আমরা অনেকে কি করি, সারাক্ষণ বিবির ভুল ধরতে থাকি, কিছু ভুল আছে আপনি দেখেও না দেখার ভান করা। হ্যাঁ, শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরতে হবে, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি ভুলটা না হয়, ঘরের ছোটখাটো বিষয়ে ভুল হয়, এই ভুলগুলা সবগুলা না ধরা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইফরাত মুমিনুন মুমিনাতান, কোন মুমিন স্বামী যেন মুমিনা স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে, ফা ইন কারিহা মিনহা খুলুক, বিবির একটা অব্যাহ যদি কোনো স্বামীর কাছে অপছন্দনীয় মনে হয়, রদিয়া মিনহা আখর, আরেকটা অভ্যাস আল্লাহ তার কাছে পছন্দনীয় করে দেয়। একটা অভ্যাস আপনার ভালো লাগে নাই, আরেকটা অভ্যাস তো তার ভালো, দুই একটা অভ্যাস এরকম হয়েছে যে আপনার হয়তো পছন্দ নেই, আমার ঘরের দুইটা গ্লাস ভেঙে ফেললো দুই দিনে, আল্লাহ নবী বলেন এই দুই একটা ভুল হতো হয়ে গিয়েছে, অন্য জিনিসগুলার দিকে তাকাও, অন্য দিকটা তো তার অনেক ভালো। তো নবীজি বললেন কিছু ভুল আছে এড়িয়ে যাওয়া, কিভাবে এড়িয়ে যাবেন, তখন আপনি কল্পনা করবেন আমার বিবির হয়তো এই ভুলগুলো হচ্ছে, আরো তো তার কত ভালো গুণ আছে। তো এটা আপনার বিবি আপনার কাছে পাওনা, যে স্বামী আমি আপনার 10টা পা কাপড় ধুইলাম, আমি আপনার 8টা কাপড় ধুইলাম, 60টা সুন্দর ধোয়া হয়েছে, একটা হয়তো একটু ময়লা ছিল, তো এই একটা ময়লার কারণে আপনি আপনার বিবিরে যা থা বললেন, এটা আপনি বিবির অধিকার ক্ষুণ্ণ করলেন, একটু তো হতেই পারে বিষয়টা। কথা বুঝে আসছে সবার? আপনার বিবি আপনার কাছে এটা পাওনা, যে আমি তোমার কাছে সারাক্ষণ শুধুমাত্র খারাপ আচরণ পাবো এমন না, আমার হয়তো একটা ভুল আছে, অন্য আমার 10টা ভালো কাজ আছে, ওইগুলার দিকে তাকাও। তো নবীজি বলেছেন তার কিছু ভুলগুলো এড়িয়ে যাও, ভালো গুণগুলার দিকে তাকায়া ওই ভুলগুলো ভুলে যাও, ওই ভালো গুণগুলার মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিবেন। বুঝে আসছে? চার, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারটা মন দিয়ে শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদদরবি ফি ওয়াজহিহা ওয়া তাকবীহিহা, বিবির চেহারায় আঘাত করা যাবে না, বিবিকে গালি দেওয়া যাবে না, চেহারায় আঘাত করা যাবে না, বিবিকে গালি দেওয়া যাবে না। হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি উনি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য আমরা স্বামীদের কি করণীয়, বিবিরা আমাদের কাছে কি পাওনা। নবীজি বললেন প্রাথমিক চারটা পাওনা মনে রাখবা, জোরে বলেন কয়টা, এর মধ্যে দুইটা করণীয় দুইটা বর্জনীয়, বলেন চারটার মধ্যে দুইটা, দুইটা আমি বলবো আপনারা উত্তর দিবেন দুইটা আর দুইটা, মোট কয়টা হলো,
নবীজি বলেন আন্তুকিমাহা ইদা তাইমতা, তুমি যদি খাও বিবিরেও খাওয়াও। দুই নাম্বার আন্তাকসুহা ইদা তাসাইতা, তুমি পোশাক পরিধান করো বিবিরেও পোশাক পরিধান করাও। খালি তুমি জামা বানাইলা তাকে বছরে একটাও দিলা না এমনটা যেন না হয়। এই গেল দুইটা করণীয় বর্জনীয় দুইটা। ওলা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করবা না, চেহারায় আঘাত করবা না। ওয়ালা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ। আছে না এরকম স্বামী? আছে সমাজ। তোর বাপ মা মনে খুব খারাপ, ঝগড়া লাগিয়া বইলা ফেলে, আপনি শরম করে না এগুলো বলতে? আপনি কারে বলতেছেন? আপনার ছেলের মাকে, আপনার মেয়ের মাকে বলতেছেন তোর চোদ্দ গোষ্ঠী খারাপ। আবার আবার বলছি, আপনি আপনার ছেলের মাকে, আপনার মেয়ের মাকে বলতেছেন তোর চোদ্দ গোষ্ঠী খারাপ। আপনার কথাটা বুঝতেছেন কি বলতেছি? আপনি আপনার ছেলের মাকে, আপনার মেয়ের মাকে বলতেছেন কি তোর বংশ মনে হয় খারাপ? এক কথায় কথা আপনি এই সমস্ত কথা বলেন। নবীজি বলেন না, এই গালি দেওয়া যাবে না। ওয়ালা তুকাব্বিহা, গালি দেওয়া যাবে না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করা যাবে না। তাহলে প্রশ্ন, হুজুর অন্য জায়গায় আঘাত করা যাবে কিনা? আঘাত করা যাবে এই পরিমাণ আঘাত, যে আঘাত গোস্তের মধ্যে ব্যথা না লাগবে, এরকম কে পারবেন? হ্যাঁ, এরকম কে পারবেন? আপনারা গোস্তের মধ্যে আঘাত না করে মারা, এটা কি সম্ভব? এই জন্য মনে রাখতে হবে, চেহারায় আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। কথাগুলো গুরুত্ব দিয়েন, চেহারায় আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদিহি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে, তোমাদের কেউ যেন তার বিবিকে চাকর চাকরানি গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, আল্লাহ নবী বলেন, তোমার কি লজ্জা নাই দিনের বেলা বিবিরে পিটাইলা, রাতের বেলা আবার তার পাশে গিয়া তুমি বিছানায় শুইলা? নবীজি বলেন, তোমার শরম করে না? আসেনি এলাকায় গুলো? হ্যাঁ, নবীজি বলেন, দিনের বেলা তুমি চাকর চাকরানির মতো মারলা, রাতে আবার এক ঘরে তার সাথে গিয়ে তুমি শুইলা। নবীজি বলেন, ছি ছি আমার উম্মত, তুমি কেমন উম্মত? স্ত্রী আর কিন্তু খুব খুশি হইতেছে যে আজকে আপনারা আবার এত খুশি হইনা, আপনারা সারাক্ষণ টিভি দেখবেন, তা আপনার স্বামী আপনার কি করবে? এটা যেন আবার না হয়। বুঝাইতেছিলাম, দুইজন দিনদার হতে হবে। দিনদার হওয়ার পর এই বিবির অধিকার। তো 5 নাম্বার, চেহারায় আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। 6 নাম্বারটা মন দিয়ে শোনেন, বিবির সাথে মাঝে মাঝে গল্প করা। এই যে মুরব্বি আপনারা আছেন, অনেকে আছেন, 30 বছর হয়ে গেছে বিবির সাথে একটু ভালো করে গল্প করেন নাই, সবাই না অনেকে, এটা অন্যায়। আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন, আমি দলিল দিচ্ছি বুখারী শরীফের হাদিস থেকে দলিল। বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা, চা নেন, 2 কাপ চা নিয়ে বসেন, বসে একটু আলাপ করেন। রাতে সব যখন সবাই ঘুমায় যায়, রাত 9টার পরে 9:30টার পরে ছেলে মেয়ে সব ঘুম, আপনি আপনার বিবির সাথে একটু বসে কথা বলেন। এই যে দুইজন কথা বললেন, নবীর সুন্নাহের কারণে আল্লাহ দুজনকে রহমতের চাদর দ্বারা ঢাকা দেন। এবার হাদিসটা শুনি, বুখারী শরীফের 5189 নম্বর হাদিস, বুখারী শরীফ 5189 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন অতীত যুগের 11 বিবির গল্প শোনাইছে। সুবহানাল্লাহ, কয় বিবির বিশ্বাস করেন? এত বড় একটা হাদিস, বিশাল বড় হাদিস। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকারে বসে বসে সব শোনাইছে। জালাসা ইহদা আশারাতান ইসওয়াতান, 11 বিবি একসাথে এক জায়গায় বসছে। বসার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আলা আন লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ, তারা সবাই ঐক্যবদ্ধ হইছে এই কথায়, আমরা আমাদের স্বামীদের কোনো কথা গোপন রাখবো না। 11 জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো, 11 বিবি স্বামীদের সব গোপন কথা বলবে, 11 জন 11 জনের স্বামীর কথা সব বলবো। তো 11 জন চুক্তি, ঠিক আছে, কেউ গোপন করবো না। 10 জনের গল্প শেষ, ওইটা বলা বলতে পারবো না আমি, 10 জনের ওই গল্প লম্বা। 11 নম্বর যিনি, উনি বললেন, আমার স্বামী আমার এত মহব্বতের একজন স্বামী, ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমাকে আমার স্বামী এমন একটা গরিব পরিবারের মধ্যে পেয়েছে যে পরিবারের মাত্র কয়েকটা বকরির মালিক, আমার পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক, এমন একটা অভাবী পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে।
ফাজালানি ফি আহলি সহিলিন ওয়া তিতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন। আমাকে উনি বড় লোক একটা পরিবারের মধ্যে আনলেন, এমন একটা পরিবার যে পরিবারের মধ্যে অতিতিন সারাক্ষণ ঘোড়ার আওয়াজ আর ঘোড়ার আওয়াজ, মানে এই পরিবার অনেক ঘোড়ার মালিক। ওয়াদা ইসিন ওটের হাউতার আওয়াজ, তার এই পরিবার অনেক ওটের মালিক। ওয়া মুনাক্কিন শস্য মারানোর আওয়াজ। আগের জামানায় আপনারা মুরব্বীরা বলতে পারবেন ধান কিভাবে আপনারা ছুটাইতেন, গম কিভাবে ছুটাইতেন। হ্যাঁ, ধান গম গরু দিয়া পাড়ায় পাড়া ছুটানো হইত। তো বুঝাইতে চাইলেন এই পরিবারের শস্যের মালিক অনেক, মানে এই পরিবারের অনেক জমি জামা, এই পরিবার ওটের মালিক, এই পরিবার ঘোড়ার মালিক। খুব প্রশংসা করলেন, করার পর বললেন আমার স্বামী এক পর্যায়ে আমার তালাক দিয়ে দিছে। কি করে দিছে তালাক? কিন্তু এরপরে বলছে তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না। আমাদের নবী বললেন আয়েশা কুনতুলাকি কাবিজার ইনলি উম্মি জারাইন, 11 নম্বর ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালোবাসার, আমি নবী তোমার কাছে একজন স্বামী হিসাবে তেমন ভালোবাসার। তবে পার্থক্য সে তার বিবির তালাক দিছে, আমি তালাক দেই না। সুবহানাল্লাহ। তা আমাদের নবীজি তার বিবিকে বসে বসে গল্প শোনাইছে, বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা। এখন প্রশ্ন হলো হুজুর কি গল্প করব? গল্পটা এরকম, স্বামী সারাদিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে, বিবি বলবে আরে জানে না আজকে নাটকে তো এই এই ঘটনা ঘটছে, এগুলা শোনাইছে এগুলা, আরে বলেন এগুলা, তাহলে কি কি কথা হইতে পারে? একটা হাদিস বলি, বলবো? আচ্ছা, সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 7111 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবা নাফসী, আম্মা জান আয়েশা বলেন আমি যখন আমার স্বামীর ভালো মুড দেখলাম, ভালো মুড, মুড ভালো। আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুড দেখার পর কি কয়, আমার আগামীকাল এই এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়ে মুড ভালো দেখ। আম্মা জান আয়েশা বলেন আমি আমার স্বামীর মুড ভালো দেখলাম, দেখার পর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী হাত উঠায় বললেন আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসাররাত ওয়া মা আলানাত, আল্লাহ তুমি আয়েশার আগে পরের আয়েশার গোপনীয় প্রকাশ্য সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামী স্ত্রীর গল্প। আম্মা জান আয়েশা বলেন আমার স্বামী আমার নবী আমার জন্য এই দোয়া করার পর দহিকাত আয়েশা, আয়েশা সিদ্দিকা এত হাসলেন, খুশিতে এত হাসি দিলেন, এত হাসলেন হাত্তা সাকাদা রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে খুশিতে আম্মা জান আয়েশার মাথা গিয়ে কোলের মধ্যে পড়ছে, হাসতে হাসতে এইভাবে কোলের মধ্যে পড়ছে মাথা, মানে এত খুশি হয়েছে। আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ গুনাহ সব মাফ। আল্লাহ নবী কয় আয়েশা আয়া সুরু কি দোয়াই, আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয়? আম্মা জান আয়েশা জবাব দেয় মালি লা ইয়াসুরুনি দোয়াউকা হুজুর, আমার কি হলো আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না তো কাকে দিবে? আল্লাহ নবী যেই কথাটা বললেন এই কথাটা প্রত্যেক দিন অন্তত একবার হলে স্মরণ করবেন। এরপর নবী যেটা বললেন, নবীজি বললেন আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম তোমার আগের গুনাহ পরের গুনাহ তোমার প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব গুনাহ মাফ। আমি যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি ততবার প্রত্যেকটা দোয়ায় অবিকল তোমার জন্য যে দোয়াটা করলাম আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি। আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব মাফ করে। তাহলে দেখছেন আমাদের নবী আর তার বিবির গল্পের মাধ্যমে আমরা কি জানলাম, নবী আমাদের জন্য কেমন দোয়া করে। আর আমাদের গল্পগুলো নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ, পায়ে দড়ি বাদ দেন, এগুলো ঘরে ঘরে ইসলাম কায়েম করেন, ইসলামী হুকুমত কায়েম করেন, আর কত ওয়াজে এরকম যাবেন যে যাবো কিছুক্ষণ গল্প টল্প শুনবো, একটু চোখের পানি বনি ফালামো, আইসা আবার ঘুমাবো, আবার কালকে আরেক মাহফিলে যাবো, কতদিন এই ধারা থাকবে বলেন? এই জন্য আজকে যা বলতেছি একটু শিখেন, ঘরে গিয়ে আমল করেন। তো বললাম 6 নম্বর বিবির অধিকার, বিবি মাঝে মাঝে আপনার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে একান্তে বৈশা, এটা আপনার কাছে আপনার বিবি পাও না। 7 নম্বর আইয়া জানালাহা ইদাস্তাজানাতু ফিল খুরুজ, বিবি যদি বাহিরে যাওয়ার অনুমতি চায় স্বামী তাকে অনুমতি দেওয়া কয়েকটা ক্ষেত্রে, দিনই শিক্ষার ক্ষেত্রে
ওয়াজ নসিহতে আজকে আসার জন্য বিবি যদি অনুমতি চায়, স্বামী উচিত হলো বিবিকে অনুমতি দিয়ে দেওয়া, তবে কয়েকটা শর্ত, রাস্তার মধ্যে কোনো ফেতনার আশঙ্কা থাকতে পারবে না, রাস্তায় আমার বিবিকে কেউ উত্তপ্ত করতে পারে, আমার বিবির উপর কেউ অত্যাচার করতে পারে, আমার বিবির উপর কেউ অন্যায়ভাবে কোনো কিছু ঘটায় ফেলতে পারে, এমন আশঙ্কা যেন না থাকে। এই আশঙ্কা যদি না হয় বিবিকে পাঠানো, আর বিবি আপনার কাছে এটা পাও না স্বামী আমার, তুমি আমাকে ধর্মীয় কাজে আমাকে যাইতে সুযোগ দিয়ে দাও, এটা আমি তোমার কাছে পাও না। স্ত্রী ধর্ম শিখবে কোথাও, এটা পাও না স্বামীর কাছে যে আমাকে আপনি অনুমতি দেন। এটা গেল সাত নাম্বার। আট নাম্বার, আল্লাহ ইয়াহজুরহা, কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না। এই আলাদা থাকার উদ্দেশ্য বিশেষ করে রাতে, কোনো প্রয়োজন ছাড়া রাতে স্ত্রীর থেকে আলাদা থাকবেন না। প্রয়োজনে হতে পারে, মাঝে মাঝে আপনারা তাবলিগে যান, জামাতে যান, এটা প্রয়োজন। তো সেক্ষেত্রে বিবিকে বোঝানো যে আল্লাহর রাস্তায় যাচ্ছি, এটা তুমি স্বতঃস্ফূর্তভাবে